বহুদিন পর দারুণ মেজাজে বাংলাদেশ ফুটবল টিম, টানা দুই জয় বদলে দিয়েছে পুরো দলের আবহটাকে। সাফে বড় স্বপ্ন দেখিয়ে না গেলেও প্রস্তুতি ম্যাচের ফল আত্মবিশ্বাসী করে তুলেছে জামাল ভূঁইয়া স্কোয়াডকে। যাওয়ার আগে টিমের মধ্যে যে ভাঙনের সুর বইছিল সেটাও এখন অনেকটা নিম্নগামী। এক কথায় পুরোপুরি চাঙ্গা টিম বাংলাদেশ। প্রথম দিনের সমস্যাগুলো এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন তপু রহমতরা। কৃত্রিম ঘাসের মাঠটাতেও তাই অনুশীলনে আপাতত আর সমস্যা হচ্ছে না কারো। তাই তো সকালে জিম সেশনের পর কর্ণাটকা স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ঘাম ঝরানোর সময়ও বেশ ফুরফুরে ছিলেন ফুটবলাররা। দ্বিতীয় দিনে মূলত রক্ষণ নিয়ে কাজ করেছে লাল সবুজের দল। প্রথম ম্যাচের প্রতিপক্ষ লেবাননের ফরওয়ার্ড লাইন এবং কৌশলকে মাথায় রেখেই পরিকল্পনা সাজিয়েছেন কাব্রেরা, আর সে মোতাবেক নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা ছিল ফুটবলারদের মাঝে। আমরা আমাদের যে লাস্ট কম্বোডিয়ান ম্যাচে যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করছি, এবং আমাদের যেগুলো টেকনিক্যাল যে জায়গাগুলো, স্পেশালি আমরা কীভাবে আক্রমণে যাব, কীভাবে আমরা আমাদের ডিফেন্সটা ব্লকটা করব, সো এই কাজগুলো আমরা আজকে করেছিলাম। অনেক স্পেশালি তাদের ফ্রন্ট লাইন অনেক স্ট্রং, সো আমাদের আমরা কীভাবে মূলত ডিফেন্সটা প্যাক রাখবো, ব্লকটা ঠিক রাখবো, এবং কোন কোন প্লেয়ারকে মার্ক করব, ব্যাপারগুলো নিয়ে আমরা মূলত কাজ করেছি। সাফে এবার বাংলাদেশের দুই প্রতিপক্ষই আক্রমণে সিদ্ধ। প্রতি আক্রমণে তাদের বিরুদ্ধে গেম প্ল্যান সাজালেও মূল কাজটা করতে হবে দলের রক্ষণ ভাগকেই, আর সেখানে বড় একটা দায়িত্ব থাকবে দলের গোল পোস্টে থাকা মানুষটার হাতে। তাই তো অনুশীলনে আলাদা মনোযোগ ছিল তাদের দিকেই। জিকো নিয়মিত খেললেও অন্যরা আছেন পাইপলাইনে, যে কোনো প্রয়োজনে মাঠে নামতে প্রস্তুত তারাও। প্রতিপক্ষের স্ট্রাইকারদের আটকানোর সমস্ত কৌশল আয়ত্ত করতেই তাই ব্যস্ত জিকো সোহেলরা। কম্বোডিয়ার সাথে ন্যাশনাল টিমের সাথে আর কম্বোডিয়ার ম্যাচের আগে একটা কম্বোডিয়া আর্মির সাথে একটা ম্যাচ খেলছি, দুইটা ম্যাচে আমরা জিতছি। আমাদের আত্মবিশ্বাস এখন ভালো, সবার মোটামুটি অনেক ভালো, সবাই ফিটনেসের লেভেল হাই আছে। আমরা কোনো গোল রিসিভ করি নাই, এটা একটা অনেক ভালো দিক, এবং আমরা লেবাননের সাথে আর মালদ্বীপ ভুটান সব টিমই কিন্তু আমাদের থেকে র্যাঙ্কিং অনেক আগানো। তো আমাদের এখন টার্গেট হচ্ছে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা। আমরা যদি লাস্ট কম্পিটিটর সাথে যে রানিং করছি এর থেকে আরও ভালো করতে পারি, এবং আমরা যদি সময় সংবাদ।